হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। এর আগের ভিডিওতে আমি বলেছি পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ এলেন এবং মাথায় হাত রেখে কথা শোনাতে বসলেন পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ। আজকে একটু আবার পিছনে যাচ্ছি, পরীক্ষিত মহারাজ কেন সাজা পেলেন, মানে কেন অভিশাপ পেলেন পাণ্ডুদের বংশধর হয়ে একজন পবিত্র বুদ্ধিমান জ্ঞানী এবং ভক্ত হয়ে কেন পরীক্ষিত মহারাজ সাজা পেলেন? কারণ কলিকে জায়গা দিলেন বলে। কিন্তু পরীক্ষিত মহারাজ দেখলেন যে কলি এত পাপ করলো, অথচ কলিকে তারপরে মারলেন না, তারপরে কলির কাছে শুনলেন আগে সব কথা। সেই সত্য যুগ থেকে আজ চার যুগের মধ্যে কলি শ্রেষ্ঠ যুগ, সত্য ক্রেতা দাপরের থেকে কলি শ্রেষ্ঠ। কেন না? যা কোনো যুগে হয়নি, হাজার বছর ধরে তপস্যা করে ধ্যান করে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যায়নি, কিন্তু কলিতে শুধু নামেই উদ্ধার, নামেই মুক্তি, নামেই কল্যাণ। নামই কেবলম, গুরুর চরণ ধরে হরিনাম সংকীর্তন করলেই সে মুক্তি, যা কখনো কোনো যুগে সম্ভব হয়নি। তাই পরীক্ষিত মহারাজ কলিকে রেখে দিলেন, মুকুট, সোনার মুকুট পরেছিলেন পরীক্ষিত মহারাজ, তো ওই কলি তখন ওই সোনার মুকুটে বসে পড়ল। কেন না? ওই সোনার মুকুটটা দু নম্বরই ছিল, হরণ করা ধন ছিল। এর আগে আমি বলেছি যে দু নম্বরই করে যদি কেউ সোনা করে, দু নম্বরই করে যদি কেউ ধন অর্জন করে, সেইখানে কিন্তু কলি থাকবে। আর সৎ পথে কেউ যদি ধন উপার্জন করে, সেখানে কলি থাকবে না। আর ওই মুকুটটা ছিল জরাসন্ধের মুকুট। রাজা জরাসন্ধ কে ছিল, কেন এই মুকুট পরীক্ষিতের মাথায় এলো, এই নিয়ে আমি বলছি। জরাসন্ধকে বধ করেছিলেন ভীম, ভীম বধ করেছিলেন জরাসন্ধকে, তারপরে এই মুকুট, জরাসন্ধের মুকুট তখন হস্তিনাপুরে নিয়ে আসা হয়েছিল। মামা কংস কৃষ্ণ কংসকে বধ করলেন, তাই এই জরাসন্ধ না ভগবান কৃষ্ণর উপরে রেগে গেল, ভগবান কৃষ্ণর উপরে রেগে গেল, প্রচণ্ড তার অভিমান চলে এলো কৃষ্ণর উপরে। কারণ চেতিরাজ বসু উপচারী, তার পুত্র ছিল বৃহদ্রত্ত, তার দুটো রানী ছিল, কোনো সন্তান ছিল না। একদিন তার রাজ্যে এলো এক ঋষি, নাম চন্দ্র কৌশিক। চন্দ্র কৌশিক ঋষি এলেন এবং এই রাজা তখন জরাসন্ধের পিতা ঋষির কাছে করো জোরে বসে মিনতি করলেন যে আমার কোনো সন্তান নেই, আপনি কৃপা করুন, দয়া করুন। তখন এই চন্দ্র কৌশিকি ঋষি একটা আম ফল দিয়েছিলেন এই জরাসন্ধের পিতাকে, নিয়ে গিয়ে রানীকে খাওয়াতে বলেছিলেন। কিন্তু এই ঋষি তো জানতেন না তার দুটো রানী, তো এই জরাসন্ধের পিতা দুই রানীকেই বড় ভালোবাসতেন, কিন্তু তার মাথায় নেই যে আমটা আমি এক রানীকে খাওয়াবো। তখন কি করলো, হাফ হাফ করে দুই রানীকে খাওয়ানো হলো সেই আমটা, এবং দুই রানীকে খাওয়ানোর পরে 10 মাস পরে তারা একটা পুত্র সন্তান প্রসব করলো, এবং পুত্র সন্তান দুটো একটা অদ্ভুতভাবে প্রসব হলো, জন্ম নিল। এক রানী হাফ জন্ম দিয়েছে, এক রানী হাফ মানে মাঝখান থেকে পুরো চেরা। তো এই দেখে জরাসন্ধের পিতা এবং দুই রানী সেই সন্তানকে চাকর বাকরদেরকে বললো জঙ্গলে ফেলে দিয়ে এসো,
তো এরা নিয়ে গিয়ে জঙ্গলে রেখে এলো। এবং জরা নামক এক রাক্ষসী তখন সেই পুত্র সন্তানকে দেখতে পায়, এবং সেই জরা কি করলো, মন্ত্র দিয়ে জুড়ে দিল সেই সন্তানকে, এবং একটা ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হয়ে গেল। জরা তখন কি করলো, এই জরাসন্ধের পিতাকে তখন এই পুত্র এনে ফেরত দিল। আর যেহেতু জরা রাক্ষসী নাম জিজ্ঞেস করতেই বলল আমার নাম জরা, তখন এই জরাসন্ধের পিতা পুত্রের নাম দিল জরাসন্ধ, যেহেতু জোড়া লেগে গেল তাই তার নাম হলো জরাসন্ধ। এই জরাসন্ধ ছিল রাজ্যের প্রতাপী রাজা, সে শিব ভক্ত ছিল, সকালে পুজো করে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দিত। জরাসন্ধের দুটো কন্যা ছিল, তাদের বিবাহ দিল কংসের সঙ্গে। কাশি কৌশল চেদি মালবা বিদেশ অঙ্গ বর্ষ কালিং পাণ্ড সৌরীপ মন্দ্র কাশ্মীর ও গান্ধারকে সমস্ত এই রাজ্যগুলোকে দখল করে নিয়েছিল এই জরাসন্ধ। তো দখল করে নেওয়ার পরে ওর ইচ্ছে ছিল আমি সম্রাট চক্রবর্তী রাজা হব ভারতবর্ষে, এই জন্য একে দেব ইন্দ্র তেজবালা রাজা বলা হতো। কৃষ্ণকে বধ করবার জন্য মথুরার উপরে 17 বার হামলা করেছিল এই জরাসন্ধ, 17 বার হামলা করেছিল। তো তারপরে ভগবান কৃষ্ণ সেখান থেকে চলে গেলেন, মথুরা থেকে চলে গেলেন, তার জন্য তার নাম হয়েছিল রণচোর, মানে রণভূমি ছেড়ে চলে গেছিলেন বলে কৃষ্ণর আর এক নাম ছিল রণচোর। তো ভেবেছিল আমি চক্রবর্তী রাজা হব, 86টা রাজাকে বন্দি করে রেখেছিল এই জরাসন্ধ, 86টা দেশ মানে 86টা রাজ্য দখল করে এই 86টা রাজ্যে 86টা রাজাকে বন্দি করেছিল তার নিজের এলাকায় নিজের গুম ঘরে। এবং তার ইচ্ছে হয়েছিল যে আমি 100টা রাজাকে বন্দি করে এই 100টা রাজাকে বলি দেব, 100টা রাজাকে বলি দেওয়ার পর আমি চক্রবর্তী সম্রাট রাজা হব। তো সবার তো সব আশা পূরণ হয় না। তখন ভীম একদিন কৃষ্ণকে বলছে জরাসন্ধের কথা। তো তারপরেই যুধিষ্ঠির মহারাজ ঠিক করলেন যে আমি অশ্বমেধ যজ্ঞ করব, এবং যজ্ঞ করার ফলে আমি সম্রাট চক্রবর্তী রাজা তবেই হতে পারব। তো তার মধ্যে একটা বাধা, ওই জরাসন্ধ বসে আছে আগেই যে আমি চক্রবর্তী রাজা হব। তখন কৃষ্ণ একটা উপায় খুঁজলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীম এই তিনজন ব্রাহ্মণ ছদ্মবেশে জরাসন্ধের রাজ্যে প্রবেশ করলেন এবং জরাসন্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হবার পরে জরাসন্ধ তখন ভেবেছেন যে ব্রাহ্মণ এরা, তখন বললেন যে বলুন আপনাদের কি সেবা করতে পারি। ভগবান কৃষ্ণ তখন বললেন যে এরা মৌন ব্রত রেখেছে, এখন কথা বলবে না, সন্ধ্যের সময় কথা বলবে। জরাসন্ধের দেখে সন্দেহ হয়ে গেল যে এদেরকে তো ক্ষত্রিয় লাগছে, এরা তো ব্রাহ্মণ নয়। তখন জরাসন্ধ ভীমকে বলছে যে তুমি তো ভীম, পাণ্ডুপুত্র ভীম, আমি তোমাদেরকে চিনে ফেলেছি, তোমরা ব্রাহ্মণ নও, এবং তুমি তো গাণ্ডীবধারী অর্জুন, আর তুমি তো সেই গোয়ালা রণছোড় যে মানে চলে গেছিলে আমার ভয়ে, রণ ছেড়ে চলে গেছিলে। তো কৃষ্ণ তোমার সঙ্গে যুদ্ধ করব না, গোয়ালা তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে, আর অর্জুন ধনুকধারী তুমি বাণ মারতে পারো কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। হ্যাঁ ভীম ঠিক আছে, ভীমের সঙ্গে আমি যুদ্ধ করব, এবং মল্ল যুদ্ধ, যে কবাডি খেলার মতো মল্ল যুদ্ধ হয় সেই মল্ল যুদ্ধতে রাজি হয়ে গেল। এবং সেই যুদ্ধ একদিন দুদিন নয়, 13 দিন চলেছিল এই যুদ্ধ, 13 দিন চলেছিল ভীমের সঙ্গে। তারপরে ভীম
জানতে পেরেছিল আগে যে জরাসন্ধকে যদি এইভাবে চিরে ফাইরে ফেলে দেওয়া হয় জরাসন্ধের মৃত্যু হয়ে যাবে, কিন্তু ভীম বারবার কি করছিল, জরাসন্ধকে এইভাবে ধরে এইভাবে ফেলছিল, এইভাবে ধরে এইভাবে ফেলছিল, আবার জরাসন্ধ এসে জোড়া লেগে যাচ্ছে, আবার জরাসন্ধ এসে জোড়া লেগে যাচ্ছে। এই দেখে ভীম খুব অবাক হয়ে গেল। তো ভীম অবাক হয়ে যাবার পরে ভীমের বুদ্ধি হলো যে ভগবান কৃষ্ণর দিকে একবার চেয়ে দেখি। তো ভগবান কৃষ্ণ সেদিন একটা কাঠি নিয়ে বসেছিলেন, মানে এই টাইপের পাতার মতো একটা হাতে নিয়ে বসেছিলেন, এবং কৃষ্ণ ভগবান দেখিয়ে দিলেন যে এইভাবে ছিঁড়ে এইটা এদিকে ফেলো, বাঁ ধারেরটা ডান দিকে ফেলো, আর ডান দিকেরটা বাঁ দিকে ফেলো। তখন ভীম কিন্তু বুঝে গেলেন যে এবার আমাকে কি করতে হবে। তখন ভীমসেন কি করলেন, এইভাবে ফেরে ডান দিকেরটা বাঁ দিকে আর বাঁ দিকেরটা ডান দিকে ফেলে জরাসন্ধকে মৃত্যুবরণ করালেন, জরাসন্ধের মৃত্যু হয়ে গেল। তখন সেই যে 2 নম্বরী হরণ করা সেই বদমাইশ রাজার যে ধন, ওই মুকুট ভীম সেন এনে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছিলেন, আর সেই মুকুট পড়েছিলেন পরীক্ষিত মহারাজ। তখন কলি পরীক্ষিত মহারাজের উপরে ভর করলেন, মানে সেই স্বর্ণর উপরে চেপে গেলেন, আর পরীক্ষিত মহারাজ তখন একটা বিরাট বড় ভুল করে বসলেন, ঋষিকে অপমান, এবং ঋষিকে অপমান করার পরে অভিশাপ পেলেন। তবে অভিশাপ পরীক্ষিতের এটা নয়, পরীক্ষিত মহারাজ বড় আশীর্বাদ পেলেন। পরীক্ষিত মহারাজ এমনভাবে উদ্ধার পেলেন যে শ্রীমৎ ভাগবত খুললেই পরীক্ষিত মহারাজের নাম সর্বপ্রথম, যুগে যুগে পরীক্ষিত মহারাজের নাম থাকবে, যত দিন আমাদের সনাতনী ধর্ম থাকবে, যত দিন আমাদের এই পৃথিবী থাকবে, তত দিন পরীক্ষিত মহারাজের নামও থাকবে। কাজে পরীক্ষিত মহারাজ অভিশাপ পাননি, পরীক্ষিত মহারাজ পেয়েছেন আশীর্বাদ। আজকে আসছি, খুব ভালো থাকবেন। শ্রীমৎ ভাগবত এখানেই বিশ্রাম করছি, আবারও আগামী এপিসোডে আবারও কিছু শোনাবো, মন দিয়ে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।